আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ক্রিম নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা ক্রিমটির নাম দেখতে পাচ্ছেন, ইমুরিয়া 25। এটি মূলত ইউরিয়া 25% গ্রুপের আওতাভুক্ত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে জিস্কা ফার্মা, এবং এই ওষুধটি 30 গ্রাম আকারে পাওয়া যায়। সম্মানিত দর্শকবৃন্দ, এই ক্রিমটি খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের পায়ের গোড়ালিটা ফেটে যায় তাদের জন্য। এটি 12 বছরের ঊর্ধ্বে যে কোনো শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য। শুষ্ক কিংবা ফাটা গোড়ালি এবং পায়ের ফাতার জন্য নির্দেশিত, যা ডায়াবেটিক রোগীগণও ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ, এটি ত্বকীয় ইউরিয়া ব্যাকটেরিয়া বিরোধী, ব্যাকটেরিয়া নাশক, ছত্রাক বিরোধী, প্রোটিওলাইটিক, পানিগ্রাহী এবং মৃদু স্থানীয় ব্যথানাশক হিসেবেও কাজ করে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ক্রিমটির বাংলা বানানটা আমরা দেখি, ইমুরিয়া 25। এটি এখানে লেখা রয়েছে কেবলমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, তো অর্থাৎ এটি আপনি ত্বকে ব্যবহার করতে পারবেন। তো এটার মাত্রা এবং ব্যবহার বিধি সম্পর্কে যদি আপনাদেরকে যদি বলি, তাহলে বলতে হয় যে এটি ইমুরিয়া 25 ক্রিমটি আক্রান্ত স্থানে দিনে 1-2 বার এটি লাগাতে হবে। আর এটার যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলা হয়, তাহলে এটি ত্বকীয় ব্যবহারে কোনো মারাত্মক প্রতিক্রিয়ার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে একে নিরাপদ একটি ওষুধ বলে মনে করা হয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধ সম্পর্কে তেমন কোনো গবেষণা করা হয়নি। এটি তখনই দেওয়া যাবে যখন এর সুবিধা এর ঝুঁকিকে সমর্থন করবে। এই ক্রিমটি ভিতরে কীরকম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এই ক্রিমটি আগে থেকে বের করে রেখেছি যাতে আপনাদেরকে সহজে বের করে দেখাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টিউবে এই ইমুরিয়া 25 এই ক্রিমটি রয়েছে 30 গ্রাম আকারে। এটি বাংলাদেশে বর্তমানে প্রায় 273টি কোম্পানি ফার্মাসিউটিক্যাল সেবা দিচ্ছে, ওষুধ উৎপাদন করতেছে মার্কেটে, আপনারা জানেন। এর মধ্যে মাত্র 60টি কোম্পানি এই ওষুধটি প্রস্তুত করতে সক্ষম হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এটি ক্ষেত্রে সতর্কতার যে কথা যেটা বলতে হয়, সেটা হচ্ছে যে এটা যদি ব্যবহার করার পরে কারো যদি ওই স্থানটা যদি জ্বালা পোড়া বেশি করে অথবা ফুসকুটি দেখা দেয়, তাহলে তিনি এটি ব্যবহার করতে পারবেন না, তাকে এটা বন্ধ করে দিতে হবে। তো এটা খুব কম ক্ষেত্রে দেখা যায়। যদি ক্রিমে ব্যবহৃত কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকে, তিনি এটি ব্যবহার করবেন না। আর অন্য ওষুধের সাথে যদি প্রতিক্রিয়ার কথা বলি, তার ড্রাগ ইন্টারঅ্যাকশনের কথা যদি বলি, তাহলে অন্যান্য ওষুধের সাথে ক্ষতিকর কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। এটি ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন আপনাদের পায়ের ফাটা দূর করার জন্য। সকলকে ধন্যবাদ।